ওয়েলকাম টু বেঙ্গল IAS. এই পর্বে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যেটা নিয়ে তোমরা ইতিমধ্যে অনেকটাই কিন্তু জেনে গেছো বা শুনেছো কিন্তু সেটাকে কিভাবে তোমরা তোমাদের ইউপিএসসির প্রিপারেশনের ক্ষেত্রে কাজে লাগাবে বা যে কোনো রকম পরীক্ষার ক্ষেত্রে তোমাদের পড়াশুনোর ক্ষেত্রে কাজে লাগাবে সেটা আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি এই পর্বে শুধুমাত্র আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো তোমরা একটা টেক্সট পড়লে আমি মনে করলাম যে দেখো এইখান থেকে একটা টেক্সট নিলাম এডুবোব থেকে আমি এই টেক্সটটা নিচ্ছি লক্ষ্মীকান্ত যে ইন্ডিয়ান পলিটি বইটা আছে সেই বইটার একটা অংশ দ্য প্রাইম মিনিস্টার অর্থাৎ একটা চ্যাপ্টার সেই চ্যাপ্টারের এখানে কিন্তু সামারি অংশটুকু এই যে দেওয়া আছে আমি এখান থেকে নেব হুম এইবার এখান থেকে আমি যে কোনো অংশটা আমি নিয়ে আমি এখান থেকে দেখা যাচ্ছে আসলে ইউপিসি টাইপের যে সেই কিন্তু খুবই থাকে তোমরা যদি দেখো যে শুধুমাত্র যে অ্যাপয়েন্টমেন্ট অব দ্য প্রাইম মিনিস্টারের থেকেই যে কোশ্চেন করবে সেটা না এটা কিন্তু মাথায় রাখতে হবে যে একই কোশ্চেনের ভিতরে যে প্রাইম মিনিস্টারকে কে নিয়োগ করে এরকম কোশ্চেন কিন্তু খুব কমই আসে ইউপিএসসি পরীক্ষাতে ঠিক আছে তাহলে কেমন কোশ্চেন আছে তাহলে কোশ্চেনগুলো আসে যে এই নিয়োগের ব্যাপারে দেখা যাচ্ছে প্রাইম মিনিস্টারের নিয়োগের থেকে একটা লাইন তুলে দিল বা একটা স্টেটমেন্ট দিল সেটা ভুল হতে পারে সঠিকও হতে পারে আবার পাওয়ার ফাংশন অব দ্য প্রাইম মিনিস্টার থেকে আর এই লাইনটাই তুলে দিলো তাহলে কি করা যেতে পারে সেই ক্ষেত্রে আমাদেরকে কিন্তু অবশ্যই প্রত্যেকটা লাইনকে ভালোভাবে স্টাডি করতে হবে প্রত্যেকটা লাইনকে ভালোভাবে স্টাডি করতে হবে এবং প্রত্যেকটা লাইনের অর্থ বুঝতে হবে এবং প্রত্যেকটা মুখস্থ যে করতে হবে সেটা নয় কিন্তু প্রত্যেকটা লাইনের মিনিংটা অন্তত বুঝতে পারতে হবে যে এইটা সঠিক কি ভুল অর্থাৎ আমরা যে ট্রু হলস পড়ে থাকি আমরা যে ছোটবেলায় আমরা প্র্যাকটিস করি ফলস সত্য মিথ্যা মূলত কোয়েশেনগুলো প্রত্যেকটা স্টেটমেন্ট হয় সত্য নয় মিথ্যা হয় সঠিক নয় বেঠিক এইটুকু আমাদের ঠিক করতে হবে এর জন্য আমাদের কী করতে হবে প্রত্যেকটা টেক্সটের প্রত্যেকটা লাইনকে বুঝতে হবে সেটা সত্যটা মিথ্যা কতটা সেটা আমাদেরকে বুঝতে হবে যদিও এই টেক্সটে এখানে যে কটা আছে সে কটা সত্য কিন্তু যখন একজন কোশ্চেন সেটার প্রশ্ন তৈরি করবে তখন এখান থেকে যে বিষয়গুলো নেবে সেগুলো কিন্তু সবগুলোকে সে কিন্তু সঠিক দিয়ে দেবে না তাহলে তো সবগুলোই ঠিক মনে হবে তাই না তাহলে কী করে তাহলে তিনি কিন্তু হয় অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে অন্য দেখা যাচ্ছে প্রেসিডেন্টের অ্যাপয়েন্টমেন্টটা এখানে নিয়ে আসলো হুম বা কোনো একজন মন্ত্রীর বিষয়টা এখানে এনে দিল কিংবা এটাকেই তিনি অন্য একটা কথা দিয়ে ঘুরিয়ে দিয়ে দিলেন কিন্তু এই মুহূর্তে আমি তোমাদের যেটা দেখাবো যে এই মানে এক্সটার্নাল কানেকশান না করে অর্থাৎ এইটুকুর মধ্যে এই যে অ্যাপয়েন্টমেন্ট অব দ্য প্রাইম মিনিস্টার এখান থেকে এইটুক থেকে আমরা কয়েকটা সত্য বাক্য এবং কয়েকটা মিথ্যা বাক্য তৈরি করতে পারি কিনা সেটা হচ্ছে এআই দিয়ে অর্থাৎ আমরা চ্যাট জিপিটি বা জিমিনি

ধীরে ধীরে আমরা কিন্তু সেটা নিয়ে জানবো কিন্তু এই মুহূর্তে আমরা শুধুমাত্র জিমিটাকে ইউজ করে আমরা দেখব যে আমরা কোনো একটা টেক্সটকে কি করে আমরা ইউপিএসি লেভেলের কোশ্চেনের পর্যায়ে নিয়ে যেতে পারি এই পর্বে শুধুমাত্র আমরা এইটুকুই দেখব যারা এই বিষয়ে আগ্রহী তারা অবশ্যই দেখবে এবং তারা অবশ্যই বাড়িতে এটাকে করে দেখবে তার তোমরা মোবাইলও এটা করে দেখতে পারো আবার কম্পিউটারেও এটা করতে পারো কোনো সমস্যা নেই শুধুমাত্র গুগলে গিয়ে জিমিনি লেখে সেখানে একটা অ্যাকাউন্ট অ্যাকাউন্ট খোলার দরকার নেই গুগল যে আছে ওইটা দিয়েই তোমরা অ্যাকাউন্ট খুলে নেবে মাত্র সেকেন্ড থেকে মিনিটের কাজ এক ওকে সেটা তোমাদের যাদের আছে ভালো আর যাদের নেই তারা অবশ্যই খুলে নেবে ওকে চলো আমরা এই টেক্সটটা থেকে আমরা দেখা যাচ্ছে এই টেক্সটার উপর আমরা কয়েকটা সত্য মিথ্যা বাক্য বানাতে চাই এবং এখানে অনেক কিছু করে দিতে পারে ওকে আমি যদি বলি দেখি আমি কি কি করে দিতে পারে জিমিনি সেটা দেখি আমি এটা টেক্সট কপি করে নিলাম চলো আমি জিমিনিতে চলে যাচ্ছি এই যে জিমিনি এই যে এই ইন্টারফেসটা আসবে তোমাদের সামনে যখন তোমরা এই যে হ্যালো আমার নাম দিয়ে দিয়েছে এবার এখান থেকে কিন্তু আমরা কাজ করতে পারবো এখন আমি জিমিনিকে কি বলবো আমি একটা টেক্সট দেব এবং বলবো কি আমাকে পাঁচটা ইউপিএসসি লেভেলের কোশ্চেন করে দাও দেখি কি করে এটা ভুল করতে পারে এটা বলে দিচ্ছি একটা মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে এর বুদ্ধিটা কিন্তু মানে মানুষের মতো না মানে মানুষে মানুষ তো ভুল করে কেউ ভুল করতে পারে আমি যদি দেখি আমি বলে দিলাম মেক মেক ফাইভ ইউপিএসসি লেভেল স্টেটমেন্ট টাইপ এটা একটু এক্সট্রা দিতে হচ্ছে কারণ এমনিতে একটা শর্ট টাইপের কোশ্চেন হয় না এমসিকিউ কিউ এমসি কিউন দা ফলোয়িং টেক্সট আমি যে টেক্সটটা দেবো সেই টেক্সটের উপর সে কোশ্চেনগুলো করবে দেখি কি করতে পারে আমি ফলোয়িং টেক্সট মানে কোন টেক্সটটা দেবো যে টেক্সটটা একটু আগেই আমি কপি করে রেখেছি যেটা আমি দিয়ে দিলাম ওকে এটা আমি এই যে এই যে টেক্সটা রেখেছে এই টেক্সটা কিন্তু আমি দিয়ে দিলাম দেখি কী করতে পারে আমি প্রথমত আর কিছুই করলাম না সত্যমিথ্যা বা ওইগুলো আমি বেরই করলাম না দেখি কী করে সেটা আমরা একটু দেখি জিমিনিটা কী করে কি রকম অ্যানসার দেয় দেখো দেখো এখানে আনসারগুলো দিয়েছে মানে এখানে প্রশ্নগুলো দিয়েছে কিন্তু প্রশ্নগুলো আমরা যেটা ইউপিএসসিতে যেরকম এক দুই তিন আকারে থাকে তারপরে থাকে হুইস অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট এটা কিন্তু দিনই এমনি মোটামুটি মোস্ট কারেক্ট স্টেটমেন্টগুলো দিয়ে দিয়েছে ওখান থেকে নিয়ে নিয়ে দেখো তবে সিম্পলি তোমাদের প্রিপারেশনের ক্ষেত্রে কিন্তু এগুলো হেল্প করতে পারে কিন্তু আমরা চাইছি যে একেবার ইউপিএসসি লেভেলের ওকে লেবেল লেভেলের মতো যে কোশ্চেন গুলো করবে সেই কোশ্চেন গুলো যেখানে অপশন দেওয়া থাকবে ওকে ওকে তাহলে আমি বলছো বলবো প্লিজ বলবিস্টিভ থ্রি এস্টেটমেন্ট থ্রি আর ফোর স্টেটমেন্টস এন্ডেন ইজ কারেক্ট দেখা যাক কি করে এটা দেখো এরকমই দিয়েছে তার মানে এই কিন্তু বুঝতে পারছে তার মানে আমাকে আর একটু বোঝাতে হবে আমি এটাকে এখানে দেখি আর কোনো ড্রাফটে কিছু দিয়েছে কিনা না ড্রাফটে আর কোনো ই দিন তার মানে এইটাই ভালো দিয়েছে বাট

এবং স্টেটমেন্টস আর কারেক্ট ওকে বা ইস কারেক্ট আমরা বলতে পারি তার মানে কি আমরা যদি এটাকে চালাতে শিখি এটাকে সঠিকভাবে প্রম্পট করতে শিখি তাহলে কিন্তু এটা কিন্তু আমাদেরকে হেল্প করতে পারে কিন্তু প্রথমে তোমরা আসার পরে এখানে মনে হবে এ কিন্তু ঠিকঠাক দেয় না আমরা আরও একটু অন্যভাবে করতে পারতাম যে তাহলে বুঝতে পারলে দেখো আমি কিন্তু আমাকে প্রথমে কিন্তু এ হেল্প করিনি বা প্রথমে আমি যা চেয়েছি সেটা আমাকে দিইনি আমাকে এটাকে বলে বলে কিন্তু এটাকে করাতে হলে দেখো এটাকে এটা আরও আমি যা বলবো কিন্তু আমাকে বলতে পারতে হবে ওকে বলতে পারলেই কিন্তু সে আমাকে স্টেটমেন্ট দেবে আর ডাব্লিউ বিসিএসি যে কোশ্চেনগুলো আছে সেক্ষেত্রে আমরা যদি শুধুমাত্র টেক্সট দিয়ে দিই সেখান থেকে একবার শর্ট কোয়েশ্চেনে খুব সুন্দর করে দিতে পারে কিন্তু ইউপিএসি লেভেলের কোশ্চেনগুলো তো একটু স্টেটমেন্ট টাইপের কোশ্চেন হয় বেশিরভাগ কেমসিক কোশ্চেনগুলো সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এইবার আমি একটা কাজ করি আমি লিখি মেক টেন ফলস সরি টু স্টেটমেন্ট স্টেটমেন্ট অন দ্য ফলোয়িং ফলোইং text okay ওই যে যে টেক্সটটা দিয়েছিলাম সেই টেক্সটটা আমি আবার দিচ্ছি আমি এটা আমার একবার হয়ে গেল এবার আমি আরেকটা অন্য একটু কিছু করার চেষ্টা করছি দেখো আমার যা আমি করতে পারি সেটা হচ্ছে কি করলো দেখা যাক আমরা কি করতে পারি কি দেয় সেটা আমরা আগে একটু দেখি যে দেখো দশটা কিন্তু টু স্টেটমেন্ট অর্থাৎ এখান থেকে নিয়ে নিয়েই দিয়েছে দেখো

এই যে এখানে তৈরি করে দিয়েছে তৈরি মানে এখানে কিছু কিছু ভুল দু একটা থাকতেই পারে সেটা নিয়ে আমি কিছু বলছি না কিন্তু দেখো আমাকে স্টেটমেন্ট তৈরি করে দিয়েছে এখন এই স্টেটমেন্টগুলোকে আমি বলবো ইউজিং দ্য অ্যাভুক টোয়েন্টি স্টেটমেন্ট ইউজিং দ্য টোয়েন্টি স্টেটমেন্ট মেক ফাইভ এম সি কিউ ফাইভ ইউপিএসি রিলি লেভেল প্রিলি লেভেল লেভেল এমসি ওকে বলছো এই টোয়েন্টিখানা স্টেটমেন্ট বেউস করে তুমি এমসি তৈরি করো দেখি পরে আগে দেখা দেখ দেখি কি না আগের মতো আগের টা মাথায় তো থাকে ওই যে আগে না তৈরি করতে পারলো না দেখি স্টেটমেন্ট অন্য স্টেটমেন্টে কিছু আছে কিনা আহ না আমি লিখি প্রিলিমিনারি প্রিলি In our uh, MCQ questions, questions. well. well. আর দেখো অপশানে দিয়েছে কিন্তু আমাকে ওইরকম ভাবে নিচেই কিন্তু ওটা কিন্তু দিচ্ছে না তাহলে আমাকে আরো বলতে হবে কারণ একে বলতে বলতে থাকতে হবে কিংবা আমরা একটাকে ডেমো দিয়ে দিতে পারতাম ডেমো দিয়ে দিলে মেনশন টু কল ইন ব্রাকেট কলস ইন ব্রাকেট আমি বলছি ব্রাকেটের মধ্যে ওই ট্রু ফলস মিশ্রণ করার দরকার নেই আর একটা হচ্ছে কি বলবো এটা হচ্ছে বলবো কি আমাকে রাই এড উইজ অফ দা ফলোয়িং ফলোং স্টেটমেন্টস আমাকে তো বলতে পারতে হবে না বলতে পারলে কিন্তু করে দেবে না এই ফার্স্ট এটা মনে হচ্ছে কঠিন কিন্তু ধীরে 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 করতে করতে এই ব্যাপারগুলো কিন্তু তোমাদের কাছে সহজ হয়ে উঠে

On cushion pattern to make the cushion. দেখো এবার কিন্তু ট্রাই করছে কিন্তু কিন্তু দেখো অপশন দিইনি প্লিজ ইউজ অপশন এভ্রি করছেন দেখো এই যে কারেক্ট কোনটা কারেক্ট এর সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছে তাহলে দেখো যে আমাকে একটা ভালো একটা কনসেপ্টের উপর কোশ্চেন পেতে আমাদের আমাকে কত খাটতে হলো কিন্তু আমি যদি আমি আমিও এটা সবে শিখছি কিন্তু আমি যদি এটাকে আরও সুন্দর করে প্রেম করতে পারতাম আমি প্রেমটি ইঞ্জিনিয়ারিং ঠিকঠাক করে জানতাম তাহলে কিন্তু আরও সহজেই কিন্তু আমি এটা পেরে যেতাম অর্থাৎ একবারেই বললে কিন্তু আমাকে এটা করে দিত ওকে তোমরা এটাকে চেষ্টা করবে দেখো এইবার দেখো একটা কনসেপ্টের উপর তাহলে তোমরা কত সহজে এই যে সহজ বলবো না এটা এট ফাস্ট একটু কঠিন কিন্তু এটা করতে গেলে তোমরা আমি তো জানি না বলে ফার্স্ট লেভেলে আমি আগে একটা করেছি ওটা দিয়ে আমি এটাকে করে তোমাদেরকে দেখাবো তো দুন কিন্তু তোমরা যদি একবার শিখে দাও তাহলে এটাকে ইউজ করে তোমরা প্র্যাকটিস করতে পারবে কিংবা উন্নতির জন্য যারা শিক্ষক আছে তারা কিন্তু অন্যদের জন্য প্রশ্ন সহজে রেডি করতে পারবে কিন্তু একটাই কথা যে শুধুমাত্র রেডি করলেই হবে না সেটাকে অবশ্যই মিলিয়ে দেখতে হবে সেটা সঠিক আছে কিনা আজকে এই পর্যন্ত যদি কোথাও সমস্যা হয় অবশ্যই আমার সাথে কথা বলতে পারবো আমি ট্রাই করব যে এটাকে এগোনো যায় কিনা ধন্যবাদ